গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য, আইনের শাসন ফিরে পাওয়ার জন্য, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য, জীবনের নিরাপত্তার জন্য এই জনতা জীবন দিতে প্রস্তুত। এই জনতাকে রুখে দেওয়া যাবে না। বন্ধুগণ, আমাদের দলের মহাসচিবকে গ্রেফতার করেছে, বিদ্যাপতিকে গ্রেফতার করেছে, বলেছে গ্রেফতার করেছে। সেই দিন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিতরে যে বর্বরতার ঘটনা ঘটেছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, জাতীয়তাবাদী শক্তির কাছে, গণতন্ত্রকামী মানুষের কাছে, সেটা আগামী দিনের ইতিহাসে কালো অধ্যায় হিসাবে লেখা হবে। যেভাবে বিএনপি প্রধান কার্যালয়ের সামনে গুলি করে হত্যা করেছে, লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস মেরেছে, গুলি মেরেছে, বিএনপির কার্যালয়ে ঢুকে যে ধরনের বর্বরতার পরিচয় দিয়েছে, ভাঙচুর করেছে, আমাদের বিএনপির কার্যালয়ের সমস্ত সরঞ্জামাদি মালামাল নিয়ে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি মাটিতে পড়ে আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি মাটিতে পড়ে আছে, এবং যেই ধরনের নির্মম ব্যবহার করেছে তিনি, এটা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির মানুষের হৃদয় থেকে কখনো যাবে না। বন্ধুগণ, আমরা আরো দেখেছি বোমার নাটক দেখেছি, দেখেছেন না বোমার নাটক? বোমার নাটক দেখেছি। তবে ভালো দিকটা কি জানেন? তাদের আসল রূপ উন্মুক্ত হয়ে গেছে, তাদের আসল রূপ বাংলাদেশের মানুষের কাছে আন্তর্জাতিক ভাবে তারা উন্মোচিত হয়েছে। তারা যে কত হিংস্র হতে পারে, তারা যে কত সহিংস হতে পারে, তারা হত্যাকারী হতে পারে, তাদের চেহারা দেশের বাইরে উন্মোচিত হয়েছে। বন্ধুগণ, আমি গতকাল দেখলাম বাংলাদেশে যে দূতাবাসগুলো আছে, সেই দূতাবাস গুলিতে তারা একটা নন পেপার পাঠিয়েছে। এটা ইংরেজিতে বলে নন পেপার, মানে এটা তাদের প্যাডে পাঠাইবে। আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, তাদের প্যাডে পাঠাই নাই, তারা চিন্তিত হতে চায়নি। এটা নন পেপার হচ্ছে সাদা কাগজে বাংলাদেশের প্রত্যেকটা মিশনে তারা যেটা পাঠিয়েছে, এখানে যা ঘটেছে যা করেছে তার বিপরীত একটা চিত্র দিয়ে তাদেরকে বোঝাতে চেষ্টা করছে, বিদেশি দূতাবাসগুলোকে বোঝানোর চেষ্টা করছে আসলে ঘটনায় তাদের কোনো দায় নাই, তারা কোনো দোষী নয়। আমি সেদিকে যাচ্ছি না, তারা দোষী কি নির্দোষ এটা প্রমাণিত হয়ে গেছে, কাউকে প্রমাণ করার দরকার নাই। আমার প্রশ্ন হচ্ছে, তারা সব সময় বলে বিদেশিদের এখানে মাথা কামানোর প্রয়োজন কি, বলে না? তো বিদেশিদের যদি মাথা কামানোর প্রয়োজন না হয়, তাহলে বিদেশিদের কাছে তাদেরকে এই স্টেটমেন্ট দিয়ে, এই চিঠি দিয়ে বিদেশিদের বোঝানোর তো কোনো দরকার নাই। তাইলে আমাদের পার্শ্ববর্তী দেশে গিয়ে ক্ষমতায় রাখার জন্য অনুরোধ করার দরকার নাই। তাইলে আমেরিকাতে গিয়ে স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বিএনপিকে নির্বাচনে আনার জন্য তদবির করার দরকার নাই। তাহলে এই দূতাবাসগুলো দূতদেরকে ডেকে দাওয়াত দিয়ে চা খাওয়াইয়া
নাস্তা খাওয়াইয়া বিএনপির বিরুদ্ধে বিষদানোর করার কোন দরকার নাই। কারো বাড়িতে রাত্রে দাওয়াত দিয়ে দাওয়াত খাওয়াইয়া বিএনপির বিরুদ্ধে কথা বলার দরকার নাই। কারা করছে? বিদেশিদের পিছনে কারা দৌড়াচ্ছে? বুঝতে পেরেছেন? কে দৌড়ছে? আওয়ামী লীগ। এই সব কাজ দৌড়াচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। কারণ তাদের চোখের সামনে পরিষ্কার বাংলাদেশে আজকে কি করছে। বিদেশি পত্রিকাগুলোর যে রিপোর্ট পরিষ্কার, মানবাধিকার কর্মীদের যে রিপোর্ট পরিষ্কার, জাতিসংঘের রিপোর্ট পরিষ্কার, বিদেশি যে আইন প্রণেতারা আছে তাদের বক্তব্যের পরিষ্কার। বন্ধুগণ, কোনো কাজ হবে না। দেশের মধ্যে যেভাবে অগ্রহণযোগ্য হয়েছেন, জনগণ আত্মাকে বাতিল করে দিয়েছে বিশ্বের দরবারে, আপনারা বাতিল হয়ে গেছেন, বাতিল হয়ে গেছে নিঃসন্দেহে। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মির্জা আব্বাস সাহেবকে, এদেরকে সেলে রেখে এদেরকে যে অপমর্যাদা করেছেন, যে রাজনৈতিক সহিংসতার পরিচয় দিয়েছেন, এগুলো কেউ ভুলে যাবে না। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আপনারা যে এই কুকর্ম করছেন, এগুলো বাংলাদেশের মানুষের সামনে ফিরে যাওয়ার আপনাদের কোনো পথ নাই। বিদায় হতে হবে, এই আন্দোলন সফল হবে, এখান থেকে আরো কঠিন আন্দোলনের মাধ্যমে এই সরকারে পতন ঘটাতে হবে। এবং আমরা যে কোনো মূল্যে, জীবনের মূল্যে এই জনগণের মুক্তির আন্দোলন সফল হবে আগামী দিনে। সবাইকে ধন্যবাদ।